আর সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছে। দেখেন আল্লাহ কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন নিয়ামত নিয়ে আলোচনা করেছে। কোন নিয়ামতের আগে আল্লাহ একথা বলেন নাই, বান্দা এই নিয়ামত বিশেষ তোমার উপরে দয়া করেছে। যেমন আমরা অক্সিজেন যুক্ত একটা বাতাস পাই, এই বাতাসটা আমাদের নাকের ভিতর দিক দিয়ে ঢুকে আর বাইর হয়, এজন্য আমরা জীবন্ত আছি। বাতাসটা যদি বন্ধ হয়ে যায়, যত বড় নেতা হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, যত বড় প্রেসিডেন্ট হোক, সাথে সাথে খালি হাতে তারে কবরে নিয়ে আসবে, ঠিক কিনা? তাহলে দেখেন এই বাতাসটা কত মূল্যবান। এত মূল্যবান অক্সিজেন যুক্ত বাতাস দিয়া আল্লাহ বলেন নাই তোমার উপরে দয়া করছে। ঠিক এরকম ভাবে আমরা যে পানি পান করছি, আল্লাহ বলছেন আমার ভাই তোমার মা আল্লাহ দিয়ে তার সবুল বাজারে গট 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 করে পানি পান করো, আমার পানিটার দিকে তাকাও না। সমস্ত দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানীগণ একমত, পানির আরেক নাম জীবন। পানি ছাড়া কোন জীবনের অস্তিত্ব টিকে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এত মূল্যবান পানি দিয়েছেন, বলেন নাই তোমাদের উপরে দয়া করছি। আমাদের পৃথিবীতে যতগুলি উপাদান, একটা উপাদান হচ্ছে মাটি, যার ভিতর থেকে গাছপালা টানিয়া ফল পর্যন্ত ভিটামিন পৌঁছে দিতে পারে। অন্য কোন উপাদান থেকে গাছপালা টানিয়া ভিটামিন ফল পর্যন্ত পৌঁছাইতে পারে না। তো এই মাটির পৃথিবী পেয়েছি বলে আমরা গাছপালা পাচ্ছি, ফসল পাচ্ছি, খাবার দাবার পাচ্ছি। এত সুন্দর মাটির পৃথিবী দিয়েও আল্লাহ বলেন নাই বান্দা তোমার উপরে দয়া করছে। কিন্তু আল্লাহ যখন তার সর্বশ্রেষ্ঠ নবীকে পৃথিবীতে পাঠালেন, আল্লাহ বলছেন গোটা মানব জাতির উপরে আল্লাহ দয়া করেছেন, তার সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠাইছেন। শুধু পাঠাইছেন এতটুকুই বলেন নাই, মিন আনফুসিহিম মানব বংশে, মানুষের মানব বংশে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের নবী যদি ফেরেশতার বংশে আগমন করত, ফেরেশতারা দাঁড়িয়েছেন হয়তো আমাদের থেকে দাবি কেটায় আমাদের বংশে আসছে। আমাদের নবী যদি জিন্নাতের বংশে আগমন করত, তাহলে জিন্নাত দামি হয়ে যাইতো, হয়তো আমাদের থেকে দামি কেউ নাই, কারণ সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের বংশে আসছে। আল্লাহ ফেরেশতার বংশে না পাঠাইয়া, জিন্নাতের বংশে না পাঠাইয়া, মানব বংশে নবীকে পাঠাইছেন। এতে করে মানুষের মর্যাদা, ফেরেশতা, জিন্নাত এমনকি কোন মাখলুকাত থেকে আল্লাহ বানাই দিয়েছেন, ঠিক কিনা? করে আল্লাহ রাব্বুল আলামিন মানব বংশে নবীকে পাঠাইছেন, মানুষের মর্যাদা, ফেরেশতা, জিন্নাত এমনকি সমস্ত মাখলুকাত থেকে আল্লাহ পাক হাজার গুণে বানাই দিয়েছেন, ঠিক কিনা? করে এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ কোন নিয়ামতের আগে এ কথা বলেন নাই তোমাদের উপরে দয়া করেছি। আল্লাহ মানব বংশে নবীকে পাঠাইছেন, মানুষের মর্যাদা বাড়াইছেন, এতে করে আল্লাহ বলছেন তোমাদের উপরে দয়া করছি। কিয়ামত পর্যন্ত কোন মানুষ যাতে করে একথা না বলতে পারে যে আমাদের নবী মানব বংশে আসে নাই, ফেরেশতার বংশে আসছে। এজন্য আমাদের নবীর আব্বা নাম ছিল, আম্মা নাম ছিল, আমাদের নবীর ছেলে মেয়ে ছিল, ছিল কিনা কোন? আমাদের নবীর সিলসিলায় নসব আদম আলাইহিস সালাম পর্যন্ত আজ পর্যন্ত ধর্ম আছে। আমাদের নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাসেম, হাসেমের পিতার নাম আব্দে মানাব, আব্দে মানাবের পিতার নাম কোসাই, কোসাইয়ের পিতার নাম গিরাব, গিরাবের পিতার নাম মুর্রা, মুর্রাহের পিতার নাম আজি, আজিয়ের পিতার নাম কাব, কাবের পিতার নাম লুয়াই, লুয়াইয়ের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম পিহির, পিহিরের পিতার নাম মালিক, পিহির ইবনে মালিকের পিতার নাম নজর, নজরের পিতার নাম কেনানা, কেনানার পিতার নাম খোজাইমা, খোজাইমার পিতার নাম মুদ্রেকা, মুদ্রেকার পিতার নাম ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম মুজির, মুজিরের পিতার নাম নেদার, নেদারের পিতার নাম মাদ, মাদের পিতার নাম আদনান, মাদ ইবনে আদনানের পিতার নাম আউ, আউয়ের পিতার নাম উদ, উদের পিতার নাম হায়ুবা, হায়ুবার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম সাবেদ, সাবেদের পিতার নাম জামাল, জামালের পিতার নাম কয়দার, কয়দারের পিতার নাম সাইদানা ইসমাইল আলাইহিস সালাম, সাইদানা ইসমাইল আলাইহিস সালামের পিতার নাম সাইদানা ইব্রাহিম আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম আদর, আদরের পিতার নাম নাবুর, নাবুরের পিতার নাম শাহরু, শাহরুখের পিতার নাম আর, আর্গের পিতার নাম কনে, কনের পিতার নাম হুদ, হুদের পিতার নাম আরফাকসাদ, আরফাকসাদের পিতার নাম সাম আলাইহিসসালাম, সাম আলাইহিসসালামের পিতার নাম সাইয়েদানা নূহ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালামের পিতার নাম লমক, লমকের পিতার নাম বরাকিল, বরাকিলের পিতার নাম মুতাউসাল, মুতাউসালের পিতার নাম আকনু, আকনুকের পিতার নাম ইয়াউদা, ইয়াউদার পিতার নাম মালাইল, মালাইলের পিতার নাম কয়ফান, কয়ফানের পিতার নাম সাইয়েদানা আবুস আলাইসলাম, সাইয়েদানা আবুস আলাইসলামের পিতার নাম সাইয়েদানা শীত আলাইসলাম, সাইয়েদানা শীত আলাইসলামের পিতার নাম সাইয়েদানা আদম আলাইসালাম। আল্লাহ বলছেন, মানুষেরা তোমাদের মানব বংশে আমার সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠাইছি, মানুষের মর্যাদা জিন্নাত থেকে ফেরেশতা থেকে হাজার গুণে আল্লাহ বাড়াই দিয়েছেন, ঠিক কিনা করে কোন মানুষ যাতে করে আমাদের নবীর মানব বংশের আগমন অস্বীকার করতে না পারে এবং আমাদের নবীর মিলাদ অস্বীকার করতে না পারে, এজন্য ওলামায়ে কেরাম আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত পৃথিবীর বয়স চলে গেছে। এক শ্রেণীর লোকেরা কয় আমরা মিলাদ মানি কিন্তু নবীকে হাজির নাজির কয়। আচ্ছা বলেন তো, হাজির নাজির শব্দের অর্থ হয়েছে এমন একটা জাত যে জাতটা সবসময় আছে, ছিল, থাকবে, তাকে হাজির নাজির কয়। আমাদের নবী যদি পৃথিবী সৃষ্টির পর থেকে পৃথিবীতে আগের থেকে থাকে, তাহলে আমাদের নবী পৃথিবীতে কিভাবে আগমন করলেন, মিলাদুন নবী কিভাবে মানবে? এজন্য আমাদের নবী আগমন করেছেন এটা জানানোর জন্য পৃথিবীর ইতিহাসে আমার নবীর আদম আলাইসলাম থেকে পৃথিবীর ইতিহাসের বয়স ওলামায়ে কেরাম লিখেছে। আদম আলাইহিসসালাম জান্নাতে 130 বছর অবস্থান করে দুনিয়াতে আগমন করেন, দুনিয়াতে এসে 960 বছর অবস্থান করে ইন্তেকাল করেন। আদম আলাইহিসসালাম যেদিন ইন্তেকাল করেছেন সেদিন থেকে 1200 বছর পর সাইয়েদানা নূহ আলাইহিসসালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা নূহ আলাইহিসসালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে 1143 বছর পর সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে 565 বছর পর সাইয়েদানা মুসা আলাইহিসসালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা মুসা আলাইহিসসালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে 565 বছর পর, 569 বছর পর সাইয়েদানা দাউদ আলাইহিসসালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা দাউদ আলাইহিসসালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে 1356 বছর পর সাইয়েদানা ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা ঈসা আলাইহিসসালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে 571 বছর পর, অর্থাৎ 571 খ্রিস্টাব্দে সাইয়েদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুসলিমিন, আফজালুল আমিলিন, রাহমাতাল লিল আলামিন, সরদারে দু জাহান, তাজেদারে মদিনা, জিগারগুশে আমেনা, সাহেবে শরিয়া, ইমামুল হুদা, ফসিহুল বয়ান, মুকমিনুত তাওহীদ, মাহাউল বিলাল, হাবিবে কিবরিয়া, আশেকে ইলাহী, মুহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেন। এজন্য আমার বন্ধুরা পুরা কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক যত নিয়ামতের আলোচনা করেছেন, কোন নিয়ামতের আগে আল্লাহ কথা বলেন নাই, বান্দারে অমুক নিয়ামতে তোমার উপরে দয়া করেছি, কিন্তু আমার নবীকে যখন মানব বংশে পৃথিবীতে পাঠালেন আল্লাহ পাক ঘোষণা করলেন, রে মানুষেরা গোটা মানব জাতির উপরে আল্লাহ সব থেকে বড় দয়া করেছেন, তার সর্বশ্রেষ্ঠ নবীকে মানব জাতির নিকটে মানব বংশে দুনিয়াতে পাঠাইলেন, সুবহানাল্লাহ। তার কারণ মুসলমান, আমার নবী তো সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, যেদিন আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল কিছুই তৈরি হয়নি, আল্লাহ কোন সৃষ্টি এখনো তৈরি করেননি, অস্তিত্ব আসেনি, ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক সূরা ইয়াসিন তিলাওয়াত করেছিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন হচ্ছে আমাদের নবীর নাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল কুরআনিল হাকিম আমার বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন আপনি আমার দামি নবী, আপনি আমার মহান নবী, আপনি আমার শ্রেষ্ঠ নবী, সুবহানাল্লাহ। যেদিন আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল কিচ্ছু ছিল না, সেদিন আমার নবী আল্লাহর পাশে নবী ছিলেন,
যেদিন আসমান জমিন নবমন্ডল ভূমন্ডল সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে কেউ লক্ষ্য প্রকাশ করার ক্ষমতা রাখবে না, সমস্ত ফেরেশতারা নিজের দেহের মতো দাঁড়ায় থাকবে, সমস্ত নবীরা নবুয়তের লক্ষ্য ভুলে গিয়ে নাচি নাচি করে চিল্লাতে থাকবে, কাঁদতে থাকবে, যেদিন আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে সেদিনও আমার নবী আল্লাহর বাসায় নবী থেকে যাবেন, সুবহানাল্লাহ। মুসলমান, আমার নবী তো সমস্ত নবীদের নবী, সমস্ত সৃষ্টির নবী। রে মুসলমান, আমার নবী তো এত মহান নবী, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন নবমন্ডল ভূমন্ডল সমস্ত সৃষ্টি তৈরি করে ফেললেন, নকশা এঁকে ফেললেন, পৃথিবী নামক দেশের মধ্যে এক একজন করে খলিফা পাঠাবেন, নবী পাঠাবেন, আল্লাহ সমস্ত নবীদের রূহ মুবারককে একত্রিত করলেন, একত্রিত করে একটা আলমে আলোয়ার মধ্যে ভাষণ দিলেন, চুক্তিনামা পেশ করলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, সমস্ত নবীদেরকে লইয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা অঙ্গীকার নামা পেশ করলেন, রে নবীরা আমার নবীকে যদি দুনিয়াতে গিয়ে জীবন্ত পাও তাহলে আমার নবীর উপরে ইমান আনতে হবে, আমার নবীকে নবী স্বীকার করতে হবে, আমার নবীকে সর্বোত্তম সহযোগিতা করতে হবে, আর যদি নবীকে না পাও আমার নবীর আলোচনা গুণ গান উম্মতের মাঝখানে বলে যাইতে হবে। সমস্ত নবীরা হাত উত্তোলন করে আল্লাহর কাছে অঙ্গীকার পেশ করেছে, আকরণ না আল্লাহ আমরা যদি তোমার নবীকে আমাদের জীবন দশায় পাই আমরা তোমার নবীর উপরে ইমান আনব, তোমার নবীকে নবী মানব, তোমার নবীকে সর্বাত্মক সহযোগিতা করব, আর যদি তোমার নবীকে দুনিয়াতে না পাই তাহলে তোমার নবীর গুণগান উম্মতের মাঝখানে বলে যাব। আল্লাহ বলছেন, আমার বান্দারা আশহাদু আনা মাআকুম মিনা শাহিদিন, নবীরারে সাক্ষী দেখো আমার নবীকে নবী মানার উপরে তোমাদেরকে নবুয়তি দিলাম, সুবহানাল্লাহ। রে মুসলমান, আমার নবী সমস্ত নবীদের নবী, আমার নবী সমস্ত নবীদের ইমাম, পৃথিবীতে যত নবী আগমন করেছেন প্রত্যেক নবীর আগে একটা কোন শব্দ ব্যবহার করেছেন, এর অর্থ হচ্ছে প্রতিটা নবীকে একটা গ্রাম অথবা মহল্লা অথবা একটা জাতির নিকটে পাঠানো হয়েছে, প্রতিটা নবীকে একটা গ্রামের কাছে অথবা একটা মহল্লার কাছে অথবা জাতি ভিত্তিক পাঠানো হয়েছে। আমার নবীর আলোচনা যখন এসেছে আল্লাহ তার নবুয়তের সীমানা যতটুকু বলছেন, তার বন্ধুর নবুয়তের সীমানা ততটুকু বলছেন, সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ তার সৃষ্টির সীমানা যতটুকু বলছেন তার বন্ধুর নবুয়তের সীমানাও হুবহু ততটুকু বলেছেন। সমস্ত নবীরা যখন একের পর এক দুনিয়াতে আগমন করবেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন, পৃথিবীতে সব থেকে বেশি যার গুণগান গেয়েছেন আমাদের নবীর আলোচনা, পৃথিবীতে এসেছেন নূহ আলাইহিস সালাম সব থেকে বেশি সন্তানদেরকে নিয়ে যার আলোচনা করেছেন আমার নবীর আলোচনা, পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাম সব থেকে বেশি আমার নবীর উম্মত হওয়ার জন্য ক্রন্দন করেছিলেন, সুবহানাল্লাহ। হে মুসলমান, সমস্ত নবীদের থেকে বেশি কান্নাকাটি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, খুব চালাকি করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি তো নবীদের দোয়া কবুল করো, সুতরাং রব্বানা ওয়াবাদ ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, আল্লাহ আমার সন্তানের বংশে তোমার সর্বশ্রেষ্ঠ নবীদারে পাঠাই দাও, যাতে করে আমার নাতির উম্মত হতে পারি, অর্থাৎ শেষ জমানার নবীর উম্মত হইতে পারি, সুবহানাল্লাহ। হে মুসলমান, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে সব থেকে বেশি গুণগান যার গিয়েছিলেন আমাদের নবীর আলোচনা, এমনকি আল্লাহ কোরআন শরীফের মধ্যে সংক্ষিপ্ত একটি আয়াতের মধ্যে বলেছেন, যে মুসলমান মানুষের ভাষা একজন থেকে আরেকজনে গেলে এটার মধ্যে পরিবর্তন হয়, কিন্তু লিখিত ভাবে সিল যুক্ত যদি কোন লেখা থাকে এটার মধ্যে সহজে পরিবর্তন হয় না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম, হে মুসলমান, তোমাদেরকে এত বড় মহান নবীর অনুসারী বানাইছি, তোমাদেরকে এত বড় দামি নবীর অনুসারী বানাইছি, উম্মত বানাইছি, যে নবীর কথা পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্মে আমার বন্ধুর আলোচনা নাই, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাযীনা
يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم এ মুসলমান, তোমাদেরকে এত বড় মহান নবীর অনুসারী বানাইছি, তোমাদেরকে এত বড় দামি নবীর অনুসারী বানাইছি, উম্মত বানাইছি, যে নবীর কথা পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্মে আমার বন্ধু আলোচনা নাই। সুবহানাল্লাহ, এর ব্যাখ্যাতে এতটুকু কথাই বোঝা যায়, এ মুসলমান যে ধর্মের মধ্যে আমার নবীর আলোচনা নাই, ওই ধর্মটাকে আল্লাহ পৃথিবী থেকে বিলীন করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আর যে ধর্মের মধ্যে আমার নবীর আলোচনা আছে, ধর্মটা চাই বাতিল হোক, চাই কুফরি ধর্ম হোক, চাই মুশরিক ধর্ম হোক, বন্ধুর আলোচনা আছে বিধায় ওই ধর্মটাকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে টিকায় রেখেছেন। বর্তমানে যেগুলি ধর্ম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সব পৃথিবীতে যতগুলি ধর্ম আছে, সমস্ত ধর্ম কিতাবে কুল্লুম করা, যার আলোচনা এসেছে একমাত্র আমার নবীর আলোচনা। সুবহানাল্লাহ, মুসলমান ইহুদি এবং খ্রিস্টান তাদের তো ধর্ম আসমানি কিতাব আছেই, তাদের ধর্ম তো আল্লাহ প্রেরিত ধর্ম, যেগুলির ব্যাপারে পৃথিবীতে এমন কোন এরকম প্রমাণ নাই। হিন্দুদের ধর্ম কিতাব আল্লাহ প্রদত্ত কিনা পৃথিবীর কেউ বলতে পারবে না, বৌদ্ধদের ধর্ম কিতাব আল্লাহ প্রদত্ত কিনা কেউ কোনোদিন বলতে পারবে না, কিন্তু হিন্দুদের কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর আলোচনা। সুবহানাল্লাহ, মুসলমান কোন ব্যক্তি যদি হিন্দুদের ভবিষ্যৎ পুরাণকে সামনে নেয়, আমার নবীর ইতিহাসের কিতাবকে সামনে নেয়, সে একথাই বলতে বাধ্য হবে, এই ভবিষ্যৎ কোরআন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইতিহাসের কিতাব, এটা ধর্মের কিতাব নয়, এটা একটা ইতিহাসের কিতাব। সুবহানাল্লাহ, হিন্দুদের ধর্মগ্রন্থের যে ধর্মটার ব্যাপারে আল্লাহ কোন নবী এসেছিল কিনা এমন প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারবে না, ওই ধর্মগ্রন্থের শুরু পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শুধু আমার নবীর আলোচনা। সুবহানাল্লাহ, হিন্দুদের যে সমস্ত বইগুলি আছে, ভবিষ্যৎ পুরাণ, ভগবত পুরাণ, ঋগ্বেদ সংহিতা, অথর্ববেদ, কল্কি পুরাণ, গীতা, তার মধ্যে তারা সব থেকে বড় সম্মান যেটাকে করে এটা ভবিষ্যৎ পুরাণ, যাকে মহাভারত বলে। এই মহাভারত বা ভবিষ্যৎ পুরাণকে তারা আল্লাহর বাণী বলে, আর বাকি সমস্ত বাণীগুলিকে হিন্দুরা তাদের পণ্ডিতদের রামদের বানানো বলে। ভবিষ্যৎ পুরাণের শুরু পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শুধু আমার নবীর আলোচনা। এজন্য পৃথিবীতে সমস্ত ধর্ম কিতাব মানুষের হাতে দেওয়া হয়, কিন্তু হিন্দুদের কোন ধর্ম কিতাব আজ পর্যন্ত কোন মানুষের হাতে তো দেওয়া দূরের কথা, সাধারণ পণ্ডিত কেউ দেয় না ঠিক কিনা। তার পেছনে কারণ হচ্ছে স্পষ্ট ভাষায় আমাদের নবীর নাম, আমাদের নবীর গ্রামের নাম, আমাদের নবীর সত্য গোষ্ঠীর আলোচনা, আমাদের নবীর ধর্মের আলোচনা, সব থেকে বেশি যে ধর্মের মধ্যে এসেছে এটা হিন্দু ধর্মের মধ্যে। হিন্দু ধর্মের ভবিষ্যৎ পুরাণের প্রথম পৃষ্ঠা পাঁচ নম্বর শুরু, ভবিষ্যৎ পুরাণ এটাকে তারা মহাভারত বলে, প্রথম পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর শুরুকে মধ্যে লিখেছে, এতম নিম্নম করে ভেচ্ছ আচার্যেন সমন্বিত মহামত ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চেপ মহাদেবং মরুস্থল নিবাসন। তাদের বইয়ের মধ্যে লিখেছে এতম নিম্নম করে ভেচ্ছ, এই নিম্নভূমিতে একজন বিদেশি ধর্মগুরু আবির্ভাব করবে, মহামত ইতিখ্যাত, তার প্রসিদ্ধ নাম হবে মহম্মদ, শিষ্য শাখা সমন্বিত, তার শিষ্যরা অর্থাৎ উম্মতেরা দাওয়াত তাবলীগের কাজ করতে পারবে, নিপশ্চে মহাদেব মরুস্থল নিবাসন, তিনি মরুভূমি নামক একটা এলাকার মধ্যে আগমন করবেন। দেখেন বিদেশি ধর্মগুরু মোহাম্মদ নাম প্রসিদ্ধ এবং তার উম্মতেরা দিনের দাওয়াত তাবলীগের কাজ করতে পারবে, অর্থাৎ শিষ্য শাখা সমন্বিত, আমি পৃথিবীর সমস্ত হিন্দুদেরকে চ্যালেঞ্জ করতে পারবো, মোহাম্মদ নাম বিদেশি ধর্মগুরু মরুভূমিতে আবির্ভাব করেছে, তার উম্মতেরা দাওয়াত তাবলীগের কাজ করতে পারে, পৃথিবীতে যদি খুঁজে পায় একমাত্র শরীয়তে ইসলামের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে ঠিক কিনা। সেখানে একটা কাজটা লেগেছে, শিষ্য শাখা সমন্বিত, তার ধর্মীয় কাজ ধর্মীয় দাওয়াত তাবলীগ তার শিষ্যরাও করতে পারবে। এর পেছনে একটা একমত, হে মুসলমান, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
পৃথিবীতে যত নবী রাসূল এসেছে দাওয়াতুল তাবলীগের দায়িত্ব শুধু নবীদের ছিল, নবীরা ছাড়া আর কেউ দাওয়াতুল তাবলীগ করতে পারত না। নবীদের দেখাল করলে এক নবীর দেখাল করলে আরেক নবী দাঁড়া যাইত, তিনি দাওয়াতুল তাবলীগের কাজ করত। এক নবী দেখাল করেছে আরেকজন নবী হয়ে যেত, তিনি দাওয়াতুল তাবলীগের কাজ করতে পারত। দাওয়াতুল তাবলীগের কাজ কোন উম্মতের জন্য বৈধ ছিল না, শুধু নবীদের জন্য বৈধ ছিল। আমার নবী দুনিয়াতে আগমন করেছেন, এরপর থেকে কিয়ামত পর্যন্ত সে নবী হওয়ার দায়িত্ব উম্মতের মাঝখানে অর্পণ করে গেছেন। আজ পর্যন্ত উম্মতেরা দাওয়াতুল তাবলীগের কাজ পরিচালনা করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত দাওয়াতুল তাবলীগের কাজ পরিচালনা করবে। এই ধর্মের নাম হচ্ছে একমাত্র ইসলাম ধর্ম, ঠিক কিনা কর? হে মুসলমান, পৃথিবীতে ধর্মের দাওয়াত একমাত্র নবীরা দিতে পারত, নবীদের দেখালের পরে আরেকজন নবী হত, অন্যতায় জন্মের দাওয়াত দেওয়া বৈধ ছিল না। একমাত্র ইসলামের খাসা হিন্দুদের কিতাবের মধ্যে লিখেছে শীর্ষ শাখা সম্বন্ধিত তার উম্মতেরা শীর্ষরা দিনের দাওয়াত তাবলীগের কাজ করতে পারবে। নিপশ্চেদ মহাদেবং মরুস্থল নিবাসনম, তিনি মরুভূমি নামক একটা এলাকার মধ্যে আগমন করবেন, মরুভূমির একটা এলাকার মধ্যে আগমন করবেন। তাদের ভবিষ্যৎ পুরাণের 12 নম্বর পৃষ্ঠায় আমাদের নবীর গ্রামের নাম আমাদের নবীর আব্বার নামের সাথে লিখছে। আমাদের নবীর গ্রামের নাম মক্কা। ইতিপূর্বে এই মক্কা শব্দটা ছিল না, মাক্কা ছিল। এই জন্য কোরআন শরীফের মধ্যে বিভাগটা শব্দ আসছে মক্কা আসে না। এই মক্কার আসল অর্থ হচ্ছে, নাম হচ্ছে দারুল আমান, নিরাপদ নগরী বাংলাতে। এর অর্থ এই জন্য এটা মক্কা করে অথবা দারুল আমান করে নাম রাখা হয়েছে। এখানে কোনো প্রকারের কুকুর মারা নিষেধ, যুদ্ধ বিগ্রহ নিষেধ, সাপ দেখেছে সাপ মারা নিষেধ, কুকুর মারলে জরিমানা দিতে হয়, গাছের খাল কাটলে জরিমানা দিতে হয়, গাছ উঠাইলে জরিমানা দিতে হয়। যেখানে দুশ্মনরাও নিরাপদ থাকে এমন এক নিরাপদ স্থানের নাম হয়েছে মক্কা নগরী, আর তাদের বাসা হয়েছে সংকল গ্রাম। আর আমাদের রসুলের আব্বার নাম আবদুল্লাহ, বাংলাতে আল্লাহর গোলাম, সংস্কৃতিতে বিশ্বদশা, বিশ্ব অন্ত গোলাম, দশা অন্ত গোলাম, বিশ্বদশা গোলার গোলাম। তাদের ভবিষ্যৎ পুরাণের 12 নম্বর পৃষ্ঠায় লিখেছে সম্পল গ্রাম মুখ্যস্ব মহন্তম ভবনে বিশ্বদশা ভবিষ্যৎ। সম্বল গ্রাম, তিনি যে গ্রামে আগমন করবেন গ্রামটার নাম সম্বল গ্রাম হবে। এর বাংলা হচ্ছে নিরাপদ নগরী, আরবি হচ্ছে দারুল আমান বা মক্কা নগরী। তিনি যে গ্রামের মধ্যে আগমন করবেন গ্রামটার নাম হচ্ছে সম্বল গ্রাম, বাংলা হচ্ছে নিরাপদ নগরী, আরবি হচ্ছে মক্কা অথবা দারুল আমান মক্কা শরীফ। ভবনে বিশ্বদশা কোন কি বাদুর ভবিষ্যতে, কোন কি বাংলা শব্দের অর্থ হয়েছে বার্তা বহন, আরবিতে নবী। ভবনে বিশ্বদশা কোন কি বাদুর ভবিষ্যতে, ভবিষ্যতে তোমাদের মাঝখানে যে বার্তাবাহক নবী হয়ে আগমন করবেন বিশ্বদশার ঘরে, বিশ্ব অর্থ খোদা, দশা অর্থ গোলাম, বিশ্বদশা খোদার গোলাম, বাংলা হচ্ছে খোদার গোলাম, আরবি হচ্ছে আবদুল্লাহ। তিনি যে গ্রামে আগমন করবেন গ্রামটার নাম মক্কা, তিনি যে বাবার পৌরসে দুনিয়াতে আগমন করবেন বাবার নাম হচ্ছে আবদুল্লাহ। আমাদের নবীর নাম ছিল মোহাম্মদ, বাবার নাম ছিল আবদুল্লাহ, মক্কা নগরীতে এসেছিলেন, ঠিক কিনা কর? তাদের কিতাবের মধ্যে আমাদের নবীর আব্বার নাম আম্মার নাম একসাথে এসেছে, সেখানে লিখেছে আমাদের নবীর আম্মার নাম আমিনা, এর বাংলা হয়েছে সদিরমণি, সংস্কৃতে হয়েছে সুমাতা, সুমাতা এর অর্থ হয়েছে সদিরমণি। সেখানে লিখেছে সুমাতাং বিশ্বজসমা গর্ভমাধো বৈষ্ণবম, সুমাতাং বিশ্বজসমা গর্ভমাধো, যে মায়ের গর্ভে তিনি আগমন করবেন সে মা হবে সুমাতা, বাংলা হচ্ছে সদিরমণি, আরবি হচ্ছে আমিনা। তিনি যে মার ঘরে আগমন করবেন মার নাম হচ্ছে আমিনা, আর ভবনে বিশ্বদশা তার আব্বার নাম হয়েছে আবদুল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলাম, বিশ্ব অর্থ গোদা, দশা অর্থ গোলাম, আল্লাহর গোলাম। তো তার মার নাম হবে আমিনা, তার আব্বার নাম হবে আবদুল্লাহ। এমনকি তাদের কিতাবের মধ্যে লিখেছে কোন তারিখে কোন মাসে তিনি দুনিয়াতে আগমন করবেন, এটাও লিখছে। দুর্ভাগ্যবশত হিন্দুরা আজকে তাদের বইগুলি সাধারণ মানুষকে দেয় না, হিন্দুরা তাদের বইগুলি সাধারণ মানুষকে দেয় না। সাধারণ মানুষ যদি বের বুঝে ফেলে, আর হিন্দুদেরকে কিছু কিছু হিন্দু আছে তাদের ধর্ম পছন্দ না হলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, ঠিক কিনা করে?
খ্রিস্টানদের সাথে হিন্দুদের সাথে কোন সম্পর্ক নাই, খ্রিস্টানদের সাথে হিন্দুদের সাথে সম্পর্ক নাই, হিন্দুদের সাথে সম্পর্ক আছে আরবের সাথে। হিন্দুরা যত ব্রাহ্মণ শব্দটা লাগায়, ব্রাহ্মণ শব্দটা ইব্রাহিম থেকে, ইব্রাহিম ইব্রাহিম এবং শেষে ন লাগানো শব্দটা এদের হচ্ছে একটা সংস্কৃতি। সেখানে যদি ইব্রাহিম লাগায় তাহলে কথাটা কষ্টকর, সহজের জন্য ব্রাহ্মণ শব্দটা রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, কোন প্রকারের বনী ইসরাইল ছিলেন না। সুতরাং হিন্দুরা যদি এরকম খ্রিস্টান ধর্ম গ্রহণ করে থাকে তা ভুল করে, তাদের মূল ধর্মের ভিত্তি আরবির উপরে, ইব্রাহিম আলাইহিস ভিত্তির উপরে, যার কারণে তারা ব্রাহ্মণ বলে। তাদের জন্য কিতাবে আমাদের নবীজি আগমন করবেন কোন তারিখে কোন মাসে এটাও লিখেছে, তাদের ভগবত কোরআনের মধ্যে লিখেছে দ্বাদশাং শুল্ক পাক্ষস্য মাধবে মাসিমাতম, দ্বাদশাং দ্বাদশ নম্বর তারিখে, বারো নম্বর তারিখে শুল্ক পাক্ষস্য পূর্ণিমা তাদের মাধবে মাসিমাতম, মাধব মাসে রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসে পূর্ণিমা তাদের বারো নম্বর তারিখে তিনি জন্মগ্রহণ করবেন। আমাদের নবী রবিউল আউয়াল মাসের পূর্ণিমা তাদের বারো নম্বর তারিখে দুনিয়াতে আগমন করেছিলেন। জিজ্ঞিনা করে আমার ভাইয়েরা, আমাদের নবীর একটা গ্রামের পরিচিতি আছে, আমাদের নবীর গ্রামের পরিচিতি আছে। আপনাদের মালুমদার এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি আসে তো এলাকাটা কি পরিমাণ বড় এটা বোঝার জন্য সাধারণত জিজ্ঞেস করে এখানে ভোটার সংখ্যা কত। যদি কয় 22,000 ভোটার তাহলে বিশাল একটা থানার মতো গ্রাম, আর যদি কয় 2,200 ভোটার তাহলে একটা ছোটখাটো গ্রাম। তাহলে গ্রামের বরন্ত মাপা হয় কি দিয়ে? ভোটার সংখ্যা দিয়ে। তাদের কিতাবের মধ্যে লিখছে ইন্দ্রজনা উপসৃত নরা সংসদ ভবিষ্যতে ষষ্ঠীং সহস্রানবতিং চকৌলম আরুষ্মে সুতম বলে, ইন্দ্রজনা উপসৃত নরা সংসদ ভবিষ্যতে, আমরা প্রশংসিত জনকে ভবিষ্যতে পাইব। নরা সংসদ বাংলাটা, বাংলা হচ্ছে প্রশংসিত জন, আরবি হচ্ছে মোহাম্মদ, মোহাম্মদ শব্দের হামদা থেকে, মোহাম্মদ শব্দের অর্থ হয়েছে যার প্রশংসা দুনিয়ার সবাই করে। এর সাংস্কৃতিক হয়েছে নরা সংস, বাংলা প্রশংসিত জন আরবি মোহাম্মদ। বলছে নরা সংস যিনি ভবিষ্যতে তোমাদের মাঝখানে আগমন করবেন, বাংলা হচ্ছে প্রশংসিত জন যিনি তোমাদের মাঝখানে ভবিষ্যতে আগমন করবেন, আর আরবি হয়েছে মোহাম্মদ নামীয় ব্যক্তি ভবিষ্যতে তোমাদের মাঝখানে যিনি আগমন করবেন। একই কথা আমাদের নবীর অর্থ নামের অর্থ হয়েছে প্রশংসিত জন, তাদের কিতাবে লেখছে ভবিষ্যতে যিনি নরা সংস আসবেন প্রশংসিত জন। রে মুসলমান, আমার নবীর নাম নরা সংস প্রশংসিত জন মোহাম্মদ এর জন্য রাখা হয়েছে। আব্দুল মুত্তালিব যখন যেদিন দুনিয়াতে নবী আগমন করলেন, আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন তার পিঠ থেকে একটা বিশাল বড় গাছ উপরের দিকে গিয়ে পৃথিবীটার চারদিকে ডাক না দিয়ে ফেলেছে, এত বড় হয়ে গেছে। তাদের তাদের লক্ষ লক্ষ মানুষ ওই গাছটা থেকে বরকত নিচ্ছে, কিন্তু বংশের কিছু মানুষ তার ঘোড়া খাতে যায় কাছে যাইতে পারে না। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখার পরে যখন যোগ করলো সকালবেলা দৌড়াইতে শুরু করলেন, পাশের যিনি খ্রিস্টান পণ্ডিত ছিল তার দিকে, খ্রিস্টান পণ্ডিত ওই সময় তৌরাত কিতাব লইয়া আমার নবীর গুণগান সম্পর্কে আলোচনা করতেছে, মোতালা করতেছে, এমন সময়ের মধ্যে আব্দুল মুত্তালিব গিয়ে দরজা খটখটালেন। দরজা খটখটানোর সাথে সাথে দরজা খোলা হলো, দেখলো আব্দুল মুত্তালিব সামনে দাঁড়ানো। খ্রিস্টান পণ্ডিত দৌড়ে এসে আব্দুল মুত্তালিবের পায়ে সাদা পড়ে গেছে। আব্দুল মুত্তালিব বললেন, তোমরা দামি ব্যক্তি, তোমাদেরকে আমরা সম্মান করবো, তুমি যে আমাকে সম্মান করলা কারণ কি? খ্রিস্টান পণ্ডিত বললো আব্দুল মুত্তালিব রে, আমার কথা বলে আমার গবেষণায় বলে তোমার ভাগ্য ভুলে গেছে, যার জন্য আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন, নবমণ্ডল ভূমণ্ডল যার জন্য সাজাইছেন, সমস্ত নবীদের নবী যিনি হবেন, হাবিবে কিবরিয়া যিনি হবেন, সেই মহানবী তোমার বংশে আগমন করেছে, বনী ইসরাইলের থেকে নবতি কেড়ে নিয়ে আরবি বংশের মধ্যে যে নবতি চলে আসবে সেই মহামানব তোমার বংশে চলে এসেছে, যার প্রশংসা শুধু মানুষ নয় আল্লাহ জবিরগঞ্জ যার প্রশংসা করেন, ফেরেশতাদের এবাদত যার প্রশংসা করা, মানুষের আজার সব থেকে বেশি প্রশংসা করে, এমন এক প্রশংসিত ব্যক্তি তোমার বংশে আগমন করেছে সুবহানাল্লাহ। রে মুসলমান, আল্লাহ চব্বিশ ঘন্টা আমার নবীর রহমত, আমার নবীর উপরে রহমত প্রেরণ করেন, আল্লাহ
আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর যত ফেরেশতারা তাই ইউসাল্লুনা 24 ঘন্টা নবীর সামনে রহমত দরুদ পড়াইতে থাকে, নবীর সামনে নবীর সামনে দোয়া এবং রহমত পড়াইতে পারে। হে মুসলমান, আল্লাহ যার প্রশংসা করেন, সমস্ত ফেরেশতারা যার প্রশংসা করে, আর মানুষেরা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যার প্রশংসা করে থাকে, আল্লাহ কোরআন শরীফে বুঝাইছেন, আমার বন্ধু আপনার প্রশংসায় পৌঁছায় যাবো, দুনিয়ার আর কেমন প্রশংসায় তো উপায় বলতে পারে না। তার কারণ মুসলমান, একটু দিলে কাটায় দেখো, সূর্যটা দেখে একটু ভাবে ঘুরে সাথে সাথে জোয়ারের সময় হয়, যত দিকে যাচ্ছে পৃথিবীটা ঘুরে আসছে, 24টা ঘন্টা কোথাও না কোথাও দুপুরের সময় হচ্ছে, ঠিকই না কম? সূর্যটা দেখে যাচ্ছে 24টা ঘন্টা, প্রতিটা সেকেন্ডে জোয়ারের নতুন নতুন সময় হচ্ছে, আর কোথাও না কোথাও আজান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রতিটা সেকেন্ডে পৃথিবীর আমার নবীর রিসালাতের স্বীকৃতি দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আরবি ছিলেন, যখন শুনলেন এমন একজন নাতি হয়েছে যার প্রশংসা সবাই করবে, এর আরবি হচ্ছে মুহাম্মদ, সংক্ষেপে আরবি, সাথে সাথে নাতির নাম রেখে দিলেন মুহাম্মদ করে। হিন্দুদের কিতাবের মধ্যে এসেছে, নরাসংস যিনি তোমাদের মাঝখানে আগমন করবেন, বাংলাতে প্রশংসিত জন যিনি তোমাদের মাঝখানে আবির্ভাব করবেন, আর আরবিতে মুহাম্মদ নামে ব্যক্তি যিনি তোমাদের মাঝখানে আবির্ভাব করবেন, ষষ্ঠিং সহস্রা নবতিং চ কৌলম আরুষ্মেশুলম বলে আমরা পলাতক ব্যক্তিকে 60,000 নবীজনের মাঝখানে পেয়েছি, সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাব খুলেন, আমাদের নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করছেন তখন মক্কাবাসীরা ছিল প্রায় 60,000, তো তাদের কিতাবে লিখেছে ষষ্ঠী সহস্রা 60,000 নবতিন চ কৌরম, 90 জনের মাঝখানে আমরা পলাতক ব্যক্তিকে পেয়েছি। আমার ভাইয়ের এখন স্পষ্ট বার্তা তাদের কিতাবে আছে, এজন্য বাদশাহ মোহাম্মদ আলমগীরের কালে, বাদশাহ মোহাম্মদ আলমগীর যখন বাদশাহ মোহাম্মদ আলমগীরের কালে পুরা হিন্দুস্তানের সব থেকে বড় পণ্ডিত ছিলেন, তার নাম ছিল সালেকেরাম। সালেকেরামের কাছে যখন মুসলমানরা এক সময় যখন ইন্তেকাল করতে যাচ্ছে, এমন সময়ের মধ্যে কিছু সাংবাদিক গেছে, হে বড় পণ্ডিত, তোমার মত পণ্ডিত হিন্দুস্তানে কেউ নাই, এত বড় পণ্ডিত তুমি ইন্তেকাল করতেছ, অথচ আমাদের নবী সম্পর্কে তুমি কিছু বলে যাও নাই, আমার নবীর নাম যখন উচ্চারণ করা বলো। সালেকেরাম মৃত্যু সজ্জা থেকে দাঁড়ায় গেছে, কাঁপতে শুরু করেছে, থরথর করে কাঁপতেছে, আর যুগ দিয়ে পানি আসতেছে। সালেকেরাম বলল, মুসলমানরা রে, তোমাদের নদীর এত পবিত্র নদীর এত সুন্দর প্রশংসা করা আমার জবান দ্বারা সম্ভব না, আমার না পাক জবান দ্বারা, তোমার নবীর প্রশংসা নয়, তোমার নবীর জোতা ছিল কতগুলি জোতা, দুইটা জোতা, সিরা জোতা, 1400 বছর আগে পড়েছিল, তোমার নবীর ওই জোতার সামনে কতগুলি কবিতা রেখেছি, যদি মনে চায় তাহলে কবিতাগুলি পড়তে পারি। তিনি সাংবাদিকরা বলল, আপনি কবিতাগুলি পড়েন, তিনি কবিতাগুলি পড়তেছেন, সর্বশ্রেতা পর্বত মালকা আম্বার, আর সশ্রেতা বর্ষত দিরহাম দিনার, আর পাহারা করে দুর্বনে পারে স্বনে কৌশার, গর এক তরফ মেরে সাইয়ে দে আবরার, গর সালিকে মিসকি কুমুয়া সারু তুকিয়ালে, সব চোর করনা লাইলে মোহাম্মদ কুটা দে। সালেকেরাম বলতে লাগলাম, এই দুনিয়ার মাসিক থেকে মাঠে পর্যন্ত পুরাটা দুনিয়া তুমি দম সম্পদ দ্বারা বলে দেয়, আল্লাহর আদেশ থেকে মাটি পর্যন্ত পুরাটা পাকা পাকা তুমি টাকা পয়সা দ্বারা বলে দেয়, সমস্ত দুনিয়ার সমস্ত নদীনালা খাল বিলগুলিকে যদি স্বর্ণমণি মুক্তা বানায় দেয়, এ সমস্ত সম্পত্তি যদি এক পাশে রাখে, আর এক পাশে যদি 1400 বছর আগে মোহাম্মদ রাসূলের যুগা সিরা জোতা বলেছিলেন, সিরা যুগা জোতাকে যদি এক পাশে রাখে, আর আমাকে যদি বলে সালেকেরাম তুমি কি এই সম্পত্তি নিবা নাকি তার বিনিময়ে দুইটা সিরা জোতা নিবা কি নিবা, কর্তলার কসম সব সারিয়া মোহাম্মদ সালাত নামের দুইটা সিরা জোতাকে প্রধান নদী দিব, সুবহানাল্লাহ। কেমন কবিতা, সর্বশেষ
আছে তা গর্বত মাল কাহাম্বার দুনিয়ার মাসিক থেকে মাগরিব পর্যন্ত পুরাটা দুনিয়া যদি ধন সম্পদ দ্বারা ভরে যায় আর সদে তা বর্ষধন নিরামদিনা আল্লাহর আরশ থেকে মাগরিব পর্যন্ত যদি পুরান দুনিয়াটা যদি টাকা পয়সা দিরহাম দিনার দ্বারা ভরে যায় তার ফারাগত দুর্মনে ফারেসবনে কলসার সমস্ত দুনিয়া সমস্ত নদী নালা কাল বীরগুলিকে যদি কাউসার বানায় দেওয়া ফলে স্বর্ণমণি মুক্তা বানায় দেওয়া হয় এগুলিকে যদি এক পাশে রাখে আরেক পাশে যদি চোদ্দশো বছর আগে মোহাম্মদ রসুল্লাহ বাদশাহ মোহাম্মদ আলমগীরের কাছে যখন এই কবিতা পৌঁছে গেছে বাদশাহ আলমগীর কান্দে 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 সিংহাসন থেকে মাটিতে পড়ে গেছে একবার কপালে লাগায় একবার চুমুকায় আর কান্দে লাগলো বলতে লাগলো আরে একজন হিন্দু হইয়া আমার নবীর চিনে কপাল করা মুসলমান হইয়া আমরা নবী চিনিরা এমন ভাবে কেন্দ্রে নিজেকে কিতাবে লেখে বাদশাহের মতো এমন ভ্রমণ করলেও আর কোন চিন্তাকে দেখে নাই এতদিন কেন্দ্রেছেন কান্দেনা বলতেন আর একজন হিন্দু হই আমার নবীর চিনে আজকে কপাল করা মুসলমান হইয়া নবী চিনি না দেখি রাখো মুসলমান আজকে মুসলমানের করে জন্ম নেয় মুসলমান আব্রাহাম লিঙ্কনের জন্য জীবন দেয় আব্রাহাম লিঙ্কনকে ভালোবাসে কার্ল মার্ক্সের জন্য জীবন দেয় কার্ল মার্ক্সের পুঁজিবাদকে ভালোবাসে সালমান শাহ কমল কোয়াজিনাকারের জন্য মুসলমানের সন্তান মুসলমানের বাচ্চা জীবন দিতে পারে আমার নবীর জন্য জীবন দেয় না মুসলমান আজকে দুনিয়াতে নাই যার কারণে আজকে মুসলমানদের এই পরাজয় লিখি না মুসলমান আব্রাহাম লিঙ্কন কার্ল মার্ক্স গ্যালারি সহ সমস্ত দুনিয়ার কাপের বেদির নেতাকে যদি এক পাল্লা করা হয় আমার নবীটা পেশাব করেছিলেন পেশাবের যে চিল্লা গিয়েছিল ওই চিল্লাকে যদি অন্য পাল্লায় করে উদার বসম আমার নবীর পেশাবের চিল্লা দুনিয়ার সমস্ত কাপের বেদির থেকে বেশি হবে কিনা গ দুনিয়ার সমস্ত কাফের বেদিনের এরকম থেকে আমার নবীর পেশাবের চিল্লার মর্যাদা আল্লাহর কাছে হাজার গুণে বেশি হবে কিনা গ তাদের কিতাবে ঢুকে তাদের ভবিষ্যৎ কোরআনের ষাট নম্বর পৃষ্ঠার মধ্যে আমাদের নবীর একটা গুণের কথা লিখছে যে গুণ পৃথিবীতে সাধারণ হালকার মধ্যে পাওয়া যায় সেখানে লিখেছে নরা সংস নিয়ম স্পেন জীবন অধিষ্ঠিত নরা সংস প্রশংসিত জন আর যে মোহাম্মদ যিনি মোহাম্মদ দুনিয়াতে আগমন করবেন মধুজীব তিনি সত্যবাদী হবেন আমানতদার হবেন তার গুণগুলি সম্পর্কে তার দুশ্মনেরা একমত পোষণ করবে রে মুসলমানের গুণটার দিকে তাকাও আগমান থেকে আজ পর্যন্ত এমনকি কেমন পর্যন্ত এমন একজন নেতা দেখাতে পারবে না যার দরিদ্র সম্পর্কে তার সমস্ত দুশ্মনের একমত পোষণ করেছে কিন্তু আমার নবীর দুশ্মন ছিল তাদের দুশ্মন আবু জাহেল আবু লাহাব উতবা সাহিবা তাদেরকে যদি বলা হতো রে আবু জাহেল এরা উতবা সাহিবা তার সাথে যুদ্ধ করো তার সাথে তোমরা তারা অবসর যুদ্ধ করো আবু জাহেল তোমার কাছে যার চরিত্র কেমন ছিল তারা এই কথাই বলতে বাধ্য হইল খোদার কসম এত সুন্দর চরিত্রের মানুষ দুনিয়ার কথা বলতে পারে না যে কিনা ক রে মুসলমান আবু সুফিয়ানের ঘটনা বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস কাইফা বাদাউ রহির মধ্যে যখন হাদিস এসেছে আবু সুফিয়ান সর্বপ্রথম যে এরকম ভাবে নাজ্জাশি দেশের বাদশার কাছে মুসলমানদের বিরুদ্ধে নালিশ করতে গেছে নাজ্জাশি বাদশা শুনলেন মোহাম্মদ হচ্ছে এতিম একজন মোহাম্মদ নাজ্জাশি দেশের বাদশা শুনলেন এতিম একজন মোহাম্মদ মোহাম্মদ এতিম ব্যক্তি সুতরাং এতিম মোহাম্মদ তার বিরুদ্ধে তারা যুদ্ধ করে অথচ এখন পর্যন্ত যুদ্ধ করে পারে নাই চিন্তা করলেন এতিম মোহাম্মদ কিন্তু তারা যুদ্ধ করে পারে না ব্যাপারটা কি নাজ্জাশি বাদশা আবু সুফিয়ানকে কাছে ডাকলেন দেখে বললেন রে আবু সুফিয়ান একটা কথা বলো তোমাদের যে বাপিরা আছে এতিম একজন এতিম বাপ নাই মা নাই তার বিরুদ্ধে যুদ্ধ করা অতটা পারো না
আমার কতগুলি প্রশ্নের উত্তর দাও। মোহাম্মদ যে তোমাদের যুদ্ধে যুদ্ধ যুদ্ধটা কেন কয়েকদিন নতুন ধর্ম প্রচার করে জিজ্ঞেস করলো না চরিত্র কেমন কয় নাজি বাচ্চারে তোমার প্রথম এত সুন্দর চরিত্রের মানুষ আর দুনিয়াতে হতে পারে না। আমরা এত বড় প্রেসিডেন্ট, আমরা এত বড় নেতা, অথচ আমাদের বিবিরা আমাদেরকে আমার উদ্ধার মনে করে না। মুসলমান একটু চিন্তা করে দেখো কেমন আমানতদার ছিল। রসুল যেদিন হিজরত করেছেন আলিকের সমস্ত আমানত বুঝে গেছেন, অমুকের এতগুলি স্বর্ণ, অমুকের এত টাকা, অমুকের এতগুলি মাল সবগুলি বুঝে গেছেন। অথচ গোলাম পুরোদিন ফিরে আসে না, এমন ভাবে গোলাম পুরোদিন ফিরে আসে না। নাজ্জাশী দেশের বাদশা আবু সুফিয়ানের কথায় নাজ্জাশী বাদশা অন্তরের মধ্যে ঈমান ঢুকে গেছে। নাজ্জাশী বাদশা বলল, হে আবু সুফিয়ান, নবীর সবগুলি গুণ তো মুহাম্মদের মধ্যে আছে, কিলাকিলে মারামারি না করে মুহাম্মদকে নবী মানো এটাই কামিয়াব হবে। কিলাকিলে মারামারি ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহুকে নবী স্বীকার করে নাও সুবহানাল্লাহ। হে মুসলমান, আবু সুফিয়ান তখন কাফের, একজন কাফেরের কথায় নাজ্জাশী দেশের বাদশার অন্তরে ঈমান ঢুকে গেছে। এরপরে নবীকে এত বেশি ভালোবাসত, নিজের টুপি সিলাইয়া নাজ্জার দেশ থেকে নবীর জন্য পাঠাইতো, পাঞ্জাবি সিলাইয়া নবীর জন্য পাঠানো হতো, কোর্তা সিলাইয়া নবীর জন্য পাঠাতো। নবীর যতগুলি টুপি ছিল অধিকাংশ জাতি যে কোনো সময় আমার উপরে আক্রমণ করতে পারে, যে কোনো সময় প্রশ্নের সম্মুখীন হতে পারি। পূর্ণ ইউরোপের ভিতরে একজন মাত্র মুসলমান নাজ্জাশী দেশের বাদশা কিন্তু কেউ জানে না। গেঞ্জি নিজের দিক দিয়ে কালিমা লিখে নিয়েছে, সংসদ যেদিন অনুষ্ঠিত হয়েছে এক মন্ত্রী ডেকে বলল, মাননীয় স্পিকার সাহেব, আমাদের বাদশাকে দেখি ইদানিং আরব দেশের দিকে হাতে পাঠায়, টাকা পয়সা পাঠায়, সুতরাং আমাদের সন্দেহ আমাদের দেশের বাদশাকে মুসলমান হয়ে গেছে। স্পিকার সাহেব বলল, বাদশাজি আপনি বলল খোলা, আপনার রায় পেশ করুন। বাদশা বলল, কে বলছে আপনাদেরকে? একা তো করি কথা, আল্লাহর শপথ করে বলতে পারি একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গা চলে যেতে পারে, কিন্তু আমার বুকের মধ্যে যে ইমাম, আমার বুকের যে কালিমা, এই কালিমা কখনো দুর্বল হইতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বুকের কালিমা দিয়ে বুঝাইছে, কালিমার মধ্যে রেখে দিছে গেঞ্জি ভিতরে কালিমার কথা, বুকের ইমাম দিয়ে বুঝাইছে ইসলামের ইমাম। এরা মনে করছে পান্তাদার ইমাম, সমস্ত ইহুদি খ্রিস্টানরা চুপ হয়ে গেছে। বাস এরকম বাদশা যেদিন এন্তেকাল করেছেন, আল্লাহর নবী এমন ভাবে কান্দে শুরু করলেন, আপন সন্তান এন্তেকাল করলে যেমন ভাবে কাঁদে, মসজিদে নববীতে আল্লাহর রাসূল কান্দে কান্দে বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে কাঁদছেন আপনার কারণ কি? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, পূর্ণ ইউরোপের মধ্যে আফ্রিকার ভিতরে একজন মাত্র ইমানদার ছিল, আমার কাকি আশেক ছিল, আজকাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নাজ্জাশী দেশের বাদশার এন্তেকাল হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। রে মুসলমান, পৃথিবীর সর্বপ্রথম গায়ে বানা জানাজা আল্লাহর রাসূল নাজ্জাশী বাদশার জন্য বলেছেন, সুবহানাল্লাহ। যেহেতু কথা এসে গেছে, একটা মাসালা না বললে হয় না আমার ভাইয়েরা, গায়ে বানা জানাজা এবং জানাজা আমাদের দেশের একটা রাজনীতির মডেল হয়ে গেছে। কোন ব্যক্তির যদি শহীদের একটা জানাজা না হয়, এতে মনে করছে এতে শহীদ হয় না, ঠিক কিনা? ঢাকা থেকে স্টার্ট করে জানাজা, জানাজা বলতে 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 শহীদের একটা জানাজা বলে, যত জানাজা সারা বছর উজুরে কিনে হওয়া লাগছে, সারা বছর সংসদ থেকে আল্লাহর নাম বাই করে দিছে, এদের জানাজা 37টা হয়, একবারে লাগায় শহীদ মোহাম্মদ অমুক খান, ঠিক কিনা? মুসলমান আবার কিছু কিছু আছে ইসলামের নাম বলে খায়, ইসলামকে মডেল বানায় সামনে চলে, একজন নেতা কোথাও মরছে এতে জন্য জানাজা গায়ে বানা জানাজা করে আছে কিনা? ও মুসলমান, যার একবার জানাজা হয়ে গেছে তার পরিবার পরিজন ওই জানাজায় উপস্থিত ছিল, সমস্ত দুনিয়ার ওলামায়ে কেরাম একমত, দ্বিতীয়বার ওই জানাজা পড়া সম্পূর্ণরূপে নাজায়েজ। যার একবার জানাজা হয়ে গেছে তার পরিবার পরিজন অভিভাবকরা সেখানে উপস্থিত ছিল,
সমস্ত দুনিয়ার ওলামায়ে কেরাম একমত, দ্বিতীয়বার জানালা বলা না যায়। কোন জায়গা করছে তার পরিবার আত্মীয় স্বজন কেউ নাই, সেখানে জানাজা করছে তার পরিবারটা সান্ত্বনামূলক দ্বিতীয়বার জানাজা করতে পারে। যার একবার জানাজা হয়ে গেছে দ্বিতীয়বার জানাজাই কিসের, তার আমার গায়ে বানা জানাজা কিসের, ঠিক কিনা? গায়ে বানা জানাজা ওই ব্যক্তির জন্য যে আমার স্থানের মধ্যে নিয়োগ হয়েছে, পৃথিবীর কোন মানুষ নাই তার জানাজা করে নেওয়া। ও মুসলমান, একজন মানুষ যদি আহত নিহত হয় তখন ওই গ্রামের উপরে, গ্রামবাসীর উপরে পর্যায়ে কাপড়ে হয়ে যায় তার জানাজা করা। কেউ যদি না করে পুরো গ্রামের মানুষের গুণাগার হয়, যদি গ্রামের মানুষ না করে ওই দেশের উপরে কর্তব্য হয়, দেশের মানুষ যদি না করে পুরো দুনিয়ার উপরে পর্যায়ে কাপড়ে হয়ে যায় ওই ব্যক্তিটার জানাজা করানো। এজন্য ওই ব্যক্তির জানাজা যেহেতু পৃথিবীতে কেউ করার কথা ছিল না, আল্লাহ নবী গায়ে বানা জানাজা তার জন্য বলেছিলেন। জিজ্ঞেস করলে আবু জাহেল ব্যাপার কি, আমার সাথে কথা বলো না কেন? কয়, সব প্রশংসা তুমি মোহাম্মদের করে আসলা, একটাও কি মোহাম্মদের সুনাম করতে পারলো না নাকি? কয়, রে আবু জাহেল, আমার বাপদা দ্বারা জিন্দগিতে কোনোদিন চিন্তা করে না, আমার বাপদা দ্বারা হাজার গুণা করে কিন্তু চিন্তাটা আমাদের বংশে খুব মারাত্মক খারাপ, আমার বংশের কেউ যদি চিন্তা করিত আজকে এত চিন্তা বলতাম পৃথিবীর ইতিহাসকে কলঙ্ক করে দিতা। আমার ভাইরা, তাদের কিতাবের মধ্যে লিখেছে মরার সংসদ প্রশংসিত জন অর্থাৎ মোহাম্মদ যিনি আগমন করবেন তিনি সত্যবাদী আমানতদার হবেন, তার গুণগুলি সম্পর্কে সমস্ত দুশ্মনেরা একমত পোষণ করবে। সুহান, আমাদের নবীর এমন একটা গুণ, তাদের কিতাবের মধ্যে লিখেছে পৃথিবীর সৃষ্টির পর থেকে কেয়ামত পর্যন্ত কোন মানুষের মধ্যে গুণটা হতে পারে না, আমাদের নবীর শরীর থেকে মেষ্ক আম্বরের চেয়ে সুগান আসতো। সুহান, তাদের কিতাবের মধ্যে লিখেছে ভবিষ্যতে যিনি তোমাদের কাছে সব থেকে বড় ধর্মগুরু হিসেবে আবির্ভাব করবেন, বাসুদেবান গড়াগতি পূর্ণ গন্ধানির স্পেশাম, তিনি যে ঘরে যাবেন, যে গ্রামে যাবেন, পুরাটা গ্রাম তার গ্রাম দ্বারা বলে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সিংহাসনে উঠা পর্যন্ত কোন মানুষের শরীর থেকে নেক্সট কাম করে যে গ্রাম আসতো না, আমার নবীর শরীর থেকে আসতো, ঠিক কিনা? সিরাতে মুস্তাফার সামনে নাম, আমার নবী যদি আগমন করেছেন খ্রিস্টান পণ্ডিত যখন মক্কাতে রয়ে গেছেন তখন শেষ শক্তি আসলাম। তার নাকের মধ্যে যখন গ্রানটা বসলো, বেহুশ হয়ে গেছে, একবার অধিক দৌড়ায় আবার অধিক দৌড়ায় দৌড়াইতে শুরু করেছে, মানুষেরা জিজ্ঞেস করে এমন ভাবে দৌড়াও কেন, তোমাদের বংশে গ্যাস শুধু বাচ্চা জন্মগ্রহণ করেছে নাকি? কেউ বলতে পারে না। তোরা বংশের সামনে নিয়ে যাচ্ছে দৌড়াচ্ছে, কুরাইশিরা তোমাদের বংশে আজকে কোন সন্তান জন্মগ্রহণ করছে নাকি? হ্যাঁ, সাথে সাথে ওই পণ্ডিত বেহুশ হয়ে পড়ে গেল, সূর্য উঠার পরে পণ্ডিতের মাথায় পানি ঢালা হলো, পণ্ডিত জীবন্ত হয়েছে, বেঁচেছে, এরকম ভাবে শুরু করেছে। মানুষ জিজ্ঞেস করলো পণ্ডিতে, নাম না শুনলাম তুমি এরকম ব্যবসায় করে গেলা, হয় তোমাদের তো খবর নাই দুটো জাহানের বাদশা আল্লাহ তাকে দুনিয়াতে সব থেকে বেশি ভালোবাসেন, সমস্ত নবীদের নবুয়ত বিশ্বাস করে, আরব বংশের মধ্যে যিনি নবুয়ত তিনি আগমন করবেন, সর্বশ্রেষ্ঠ মহামানব তোমাদের বংশে আগমন করে ফেলেছে। মানুষেরা জিজ্ঞেস করলাম তুমি কিভাবে বুঝলাম, মানুষেরা বললো তুমি কিভাবে বুঝলাম, হয় খবর নাই তোমাদের এই গ্রামটা যে আসতেছে এটা সাধারণ মানুষের নয়, অন্যান্য দিনের মতো আজকের দিন না, টাকা এটা কয় এমন মনে হয় পৃথিবীটাকে আপনাদের সাথে সাজানো হয়েছে একমাত্র একজনের আগমনের জন্য, যিনি আগমন করেছেন তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব হবেন। সুবহানাল্লাহ। এই মুসলমান মেসকাত শরীফ এক বিদ্যা হাদিস
অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে রসুলের গ্রাম নিয়ে এসেছে। আল্লাহ রসুলের গ্রাম এত বেশি ছিল, সাহাবায়ে কেরাম যখন রসুলের সাথে মুসাফা করতো, মুসাফা করে বাড়ি চলে এসে তিন দিন চার দিন পর্যন্ত সাফার লাগায় গোসল করছে, গোসল করার পরে হাতের মধ্যে দেখতো তিন দিন চার দিন পর্যন্ত রবির ঘন্টা লেগে আছে। কারণ এতিমের আগে আগে নবীর গ্রামটা তার মাথা থেকে মানুষের নাক পর্যন্ত পৌঁছে যেত। আমি কখনো রসুলকে খুঁজতে করে যাইতাম, করে গিয়ে দেখি বিশ্বকবি করে নাই, জিজ্ঞেস করতাম কোথায় গেছে, কয় নবী তো কোথায় যেন গেছে আমাদের জানা নাই। আমার বলেন আমি বের হতাম, নবীর গ্রাম নিতে শুরু করতাম, নিতে আল্লাহ নবী কোন গ্রামে আছে, কোন ঘরের মধ্যে বসে আছে, নবীর গ্রাম নিতে নিতে ওই ঘর পর্যন্ত পৌঁছে যাইতাম। এ মুসলমান দ্বিতীয় চতুর্থ নম্বরের হাদিস, মেসকাতের দ্বিতীয় নম্বরের হাদিস, এক সাহাবী তো হুজুর আমার নিয়ে জীবন ঠিক করেছি, সুসংবাদ দিয়ে এসেছি, আল্লাহর নবীর অভ্যাস ছিল কোথাও যদি কেউ সুসংবাদ দিত অবশ্যই আল্লাহর নবী কিছু হাতিয়া দিতেন, আজকে হাতিয়া দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর নবী বললেন একটা সীসা নিয়ে আসো, গরমে তিন বছর বসে আছেন, নিজের কামগুলিকে সীসার ভিতরে ঢুকাই দিলেন, ঢুকায় বললেন যাও এটা কাপ সে ব্যবহার করতে দিও। নবীকে তো সাহাবাই কারাম এত মর্যাদা দিত, এই চরিত্রে তো ইজ্জত করতো, রে মুসলমানেরা নবীকে তো সাহাবীরা তো সম্মান করতো ইজ্জত করতো। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আমাদের নাপাক শরীরে বিশ্ব নবীর পবিত্র গ্রাম লাগবে, এটা বরদাস্ত করতেন না, রেখে দিলেন। রসুলের এতেকালের কিছুদিন পর যখন সীসাটা খুলেছে পুরাটা মক্কা রসুলের গ্রাম দ্বারা ভরে গেছে, চারদিকে কান্না দূর পড়ে গেছে, এমন মনে হচ্ছে বিশ্ব নবী মক্কাতে আগমন করেছে। মানুষেরা দৌড়ে গিয়ে দেখে এক বাড়ির ভিতর থেকে গ্রাম আসতেছে, ওই বাড়ির নাম সাহাবায়ে কেরাম দারুত তৈয়িব অথবা দারুত তৈয়িব আতরের ঘর অথবা সুগন্ধির ঘর রেখে দিয়েছে, সুগন্ধির ঘর রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, নাসরু ভূমিস কুন্দাকিয়ুম বাইনুম তাতরুল আকওয়ানু মিনহু ইযা বাল মা মাসাহিল লাওয়া মিন দেবিশাদা ইয়ারিবুল মুশতাকু আইনাল মুরতাল আতিয়া বুতে বিলাহুম বেদের সেহিম আরাকুম মিন জিসমিহিল আলকান সাল্লু। এ মুসলমান, পৃথিবীতে কোন মানুষের মধ্যে কখনো তার শরীর থেকে মেষ কম্বরের যে গ্রাম আসতো না, আমার নবীর শরীর থেকে মেষ কম্বরের গ্রাম আসতো সে কথাটা পর্যন্ত তাদের ধর্মীয় কিতাবে লেখছে। সুবহানাল্লাহ, এমনকি আশ্চর্য কথা হিন্দুরা যে কিভাবে তাকে তাদের কিতাব পড়লে কেউ মুসলমান হয়ে পারত না, সেখানে লিখেছে তিনি সর্বশ্রেষ্ঠ ধর্ম নিয়ে আগমন করবে, যার ধর্মের উপরে চললে আগড়াতে না ডাক পাবে তার ধর্মের সাইটটা গুণ হইব, কটা গুণ সাইটটা গুণ তাদের ভবিষ্যৎ কোরআনে লিখেছে, সেখানে লিখেছে যিনি তোমাদের মাঝখানে দারুণ দারুণ সর্বশ্রেষ্ঠ ধর্ম নিয়ে আগমন করবে, যার ধর্মের উপরে চললে আগেরাতে নাজাত পাবে, সেই সর্বশ্রেষ্ঠ ধর্ম নিয়ে যে নবী আগমন করবেন তার ধর্মের সাইটটা গুণ কয়টা গুণ, লিঙ্গন চেরি শিখাইন শত্রুদারি উচ্চারাপি, সে ধর্মের গুণ হচ্ছে সে ধর্মে লিঙ্গোচ্চারণ করবে, খৎনা করবে, মুসলমানি করবে, নামানি করবে, সুন্নতি করবে। দ্বিতীয় নম্বরে শিখাইন মোষ সারা হবে তারা, শত্রুদারি দাড়িকে লম্বা করবে, উচ্চারাপি তাদের এবাদতের জন্য প্রার্থনা বলি মানুষের ভাষায় উত্তর করে দেওয়া হবে, এ চারটা গুণ একমাত্র ইসলাম ধর্মের জন্য, পৃথিবীর অন্য কোন ধর্মের জন্য এই চারটা গুণ নাই কিনা। আমার ভাইরা দেখেন লিঙ্গন ছেদনটা আছে, সিংহের মুখটা দিলে মনে করে এবাদতের সময় রে মুসলমান, মানুষের ভাষায় মানুষকে এবাদতে রাখা পৃথিবীতে অন্য কোন ধর্মের মধ্যে নাই, একটা মাত্র ধর্মের মধ্যে আছে, এটা হচ্ছে ইসলাম ধর্মে আমাদের জন্য আজাদ রাখা। আইয়া আলার বাড়া রে মানুষের আসো আমাদের দিকে, আসো আমাদের দিকে, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে, মানুষের ভাষায় মানুষকে রাখা হয় একটা মাত্র ধর্মের মধ্যে, এই ধর্মটা ইসলাম ধর্ম ঠিক কিনা ক। হে মুসলমান, পুরা হিন্দুস্তানের
সব থেকে কিছুদিন পরে সব থেকে বেশি শিক্ষিত যিনি নাম ছিলেন তার নাম হচ্ছে শিব শক্তি সারবজি, যিনি ডাক্তারেট অর্জন করেছেন অনেকগুলি। পুরো হিন্দুস্তানের কোন পণ্ডিত কখনো ডাক্তার হয় না, ডক্টর শিব শক্তি সারবজি ইউরোপ আফ্রিকা লন্ডন ব্রিটেন থেকে বড় বড় স্কুলের মধ্যে লেখাপড়া করেছে, বড় বড় উচ্চ ডিগ্রি অর্জন করেছে। এত বড় একজন পণ্ডিত যখন হিন্দুস্তানে গেছে এত সুনাম ছড়ে গেছে, 1 কোটি হিন্দুদের দেবতা হয়ে গেছে ডাক্তার শিব শক্তি সারবজি, যখন তাদের কিতাব সামনে খুলেছে, যখন তাদের বই খুলেছে, বইয়ের মধ্যে থেকে সর্বপ্রথম নিশ্চয় মোহাম্মদ শব্দ লেখা, এক একটা শব্দ আরবির সাথে বলে চিন্তা করলেন 3000 বছর আগের ধর্ম, এ ধর্মে মোহাম্মদ শব্দ কোথায় থেকে এলো, আরবি শব্দ কোথায় থেকে আসলো। আশ্চর্য হলেন, আমাদের কিতাবের মধ্যে তো মোহাম্মদ আছে, আর এরকম ভাবে মুসলমান গত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানে দেখি একটু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করে ইতিহাসের কিতাব সামনে নিয়েছে আর ভবিষ্যৎ পুরাণ সামনে নিয়েছে, তালাশ করে দেখে ভবিষ্যৎ পুরাণটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইতিহাসের কিতাব সুবহানাল্লাহ। আশ্চর্য হলেন, হিন্দুরা করে কি আর তাদের কিতাবে করে কি, চিন্তা করলেন এখন যদি সরকার প্রকাশ করে দেয় 1 কোটি হিন্দু মেরে দিবে না, জোতা এবং জাদা নিয়ে বিধান শুরু করে দিবে, এমনকি হত্যা করে ফেলবে, আর যদি হক প্রকাশ না করে আকার চালুয়ার সামনে ধরা খাইতে হবে, তোমার কিতাবে যে হকটা ছিল কেন প্রকাশ করো নাই। ডাক্তার শিব শক্তি সারবজি দিনরাত চিন্তা করতে লাগলেন, এখন গির্জাতে কম যায় শত শত মানুষ সকাল থেকে আসে, ডাক্তার শিব শক্তি সারবজি 9টা 10টার সময় গির্জাতে যায়, মানুষেরা এবাদত করে কিন্তু আসে না, মাতে না, কারোর সাথে কথা বলে না, সারাদিন শুধু একটাই চিন্তা হট প্রকাশ করবে মনটা হবে, আর হট প্রকাশ যদি না করি তাহলে খ্রিস্টান এরকম কিন্তু আমাকে হত্যা করে ফেলবে, আর যদি হক প্রকাশ না করি আল্লাহর সামনে ধরা খাইতে হবে। 2-3 মাস পর্যন্ত অতিবাহিত হয়েছে, 3 মাস পরে হঠাৎ করে স্বপ্নে দেখে 1 কোটি হিন্দু জোতা এবং জাতা লইয়া ডাক্তার শিব শক্তি সারবজিকে দৌড়াইতে শুরু করেছে। ডাক্তার শিব শক্তি সারবজি স্বপ্ন দেখে দৌড়াইতে শুরু করলেন, দৌড়াইতে দৌড়াইতে একটা বিশাল বড় একটা এরকম মরুভূমি দেখলেন, মরুভূমির মাঝখানে একটা তাঁবু দেখলেন, তাঁবুর ভিতরে এরকম তাঁবুর ভিতরে কতজন মানুষ, বাইরে থেকে একজন আওয়াজ করছে ডাক্তার শিব শক্তি তাঁবুর ভিতরে ঢুকে যাও নিরাপদ হয়ে যাইবা, তাঁবুর ভিতরে ঢুকে দেখি কোনো মানুষ নাই, জিজ্ঞেস করলাম দেখলাম সেখানে 5-6 জন মানুষ, আপনারা কারা আর এরা আমারে কেন মুসলমান বানায় দে। ডাক্তার শিব শক্তি সারবজি মুসলমান হয়ে গেছে, চক্ষু খুলেছে, চিন্তা করলেন এদেশে যদি ইসলামের প্রকাশ করে হিন্দুরা তাকে হত্যা করে ফেলবে, উনি চলে যাবে অন্য কোন দেশে, কিন্তু কোন দেশে যাবে, কোন দেশে তার বিষয় আছে তারা করছে, সকাল নয় ভাবে লেগেছে চিন্তা করছে, বিবিকে কে বলবে, বিবিকে তোমার বাবার বাড়িতে চলে যাও, আর জিন্দগিতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, আমি অন্য দেশে চলে যাচ্ছি। দেখে বিবি সকালবেলা ঘর বাড়ি পরিষ্কার করে আজকে বিন্দু দরজা দিয়ে বসে আছে, অনেকক্ষণ দরজা খটখটাইলেন কোনো আওয়াজ হয় না, জিজ্ঞেস করলেন বিবি রে আমি চলে যাচ্ছি বহু দূরে, আর কোনদিন মনে হয় তোমার সাথে সাক্ষাৎ হবে না। বিবি রেখে বলে স্বামী রে আজকে এমন এক অপরাধ করেছি, তুমি যদি আমার অপরাধের কথা জানো আমার এক টুকরা টুকরা করে বঙ্গোপসাগরে বাসায় দিবা, কি অপরাধ করেছ, কয় স্বামী রে আজকে রাত্রে যে স্বপ্ন তুমি ইসলাম গ্রহণ করে ফেলেছি। ডাক্তার শিব শক্তি বলল তাড়াতাড়ি দরজা খোল, আমিও তো মুসলমান হয়ে গেছি, স্বামীর মুসলমান একটাই মেয়ে, মেয়ে মাসকে দরজা খোলে না, ঘরের ভিতরে দরজা দিয়ে বন্ধ করে বসে আছে, বাবা অনেকক্ষণ দরজা কট করায় আওয়াজ হয় না, মা গিয়ে দরজা কট করায় দরজা খোলে না, মা চিকন গলায় বললো মারে ব্যাপার কি বলো কেন তুমি দরজা খুলছো না, মেয়েটা দেখে বলে মারে আমার আব্বা 1 কোটি হিন্দুদের দেবতা এমন অপরাধ করেছে, যদি শুনতে পায় আমার জীবন তো আগুনের মধ্যে জ্বালাই দিবে, কি অপরাধ করেছ, মারে আজকে রাত্রে স্বপ্ন তুমি ইসলাম গ্রহণ বলে বলেছি। ডাক্তার শিব শক্তি লিখতে বললাম হ্যাঁ আমার তাড়াতাড়ি দরজা খুলতো, আব্বা মুসলমান আমিও মুসলমান,
তারা ভোপাল চলে গেছে, ডাক্তার প্রত্যেক নাম রাখা হয়েছে ইস্তাম্বুল হক, তার স্ত্রীর নাম রায় কারণ রেখেছে আয়েশা খাতুন, তার মেয়ের নাম রেখেছে ফাতেমা খাতুন। এক সময় বাংলাদেশ সফরে এসে বাইতুল মোকাররমের সামনে এসেছে, বাংলাদেশের সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে, এরে ডাক্তার শিব সত্যি এখনো যদি তুমি হিন্দু ধর্ম গ্রহণ করো, 1 কোটি হিন্দু তোমাকে এখনো মেনে নিবে, এখনো 1 কোটি হিন্দুদের হাতিয়া পাইবা, ইজ্জত পাইবা, সম্মান পাইবা, এখনো সময় আছে। ডাক্তার শিব সত্যি সারুক জিলেকে বলে, ডাক্তার শিব সত্যি বলে, প্রয়োজন হলে বাইতুল মোকাররমের সামনে জোতা পরিষ্কার করবো, জোতা সিলাই করবো, জোতা এরকম নাম করে দিব, প্রয়োজন হলে করে সামাই করে গাবো, তারপরে আমি আর সম্মান চাই না, আখেরাতে সর্বশ্রেষ্ঠ সম্মান আল্লাহর জান্নাত চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাযীনা ইত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল লাযী ইয়াজিদূনাহু মাকতুবান ইনদাহুম। হে মুসলমানেরা, আমার নবী এত বড় দামি নবী, এত বড় দামি নবীর উম্মত তোমরা হয়েছ, এত বড় দামি নবীর অনুসারী তোমরা হয়েছ, পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্মের মধ্যে আমার বন্ধুর আলোচনা নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হিন্দুরা যখন মারা যায় দেখবেন, আমাদের মুসলমান যখন অনেক দিনের অসুস্থ পড়ে যাবে, মরে যাবে, তখন হুজুরকে নিয়ে তওবা করায় করায় কিনা। হিন্দুরাও অনেকদিন অসুস্থ হয়ে তখন তাদের ব্রাহ্মণকে আনে তওবা করাই। তো যে ঘরের ভিতরে তওবা করবো, ঘর থেকে নিয়ে এমন এক জায়গার মধ্যে তারে শোয়ায় যে জায়গা থেকে আজ মরার আগ পর্যন্ত ঘরে ঢুকতে পারে। তো সব মানুষকে বাধ্য করে দিয়া ওই জায়গার মধ্যে তারে তওবা করায়। তওবা গীতা একটা শব্দ বলে, জন্ম বসন্ত পর অপ ইনদিন যদি নাম মোহাম্মদ লা ইলাহা ভক্তি পপম ইল্লা ইলাহা পরম পরম, এ শব্দটা তার কানে কানে পড়ায়। কও জন্ম বসন্ত পর অপ ইনদিন যদি নাম মোহাম্মদ, তোমার জন্ম যে কোনো স্থানে হোক, যে কোনো সময় হোক, বেশি বেশি মোহাম্মদ নাম জপ, লা ইলাহা ভক্তি পপম, লা ইলাহা বললে দুনিয়ার শান্তি পাওয়া যায়, ইল্লা ইলাহা পরম পরম, ইল্লা ইল্লাহ বললে পরম শান্তি পাওয়া যায়, আখেরাতে জান্নাত পাওয়া যায়। সুবহান। দারাজ করে দেখেন কালী মাতা করাই দেয়, এরা জীবনে আর ঘরে ঢুকায় না, এর অর্থ হয়েছে একটা মুসলমান হয়েছে কেটে ঢুকায়। এই পন্ডিত দেশে ব্রাহ্মণ এসে তার এই শব্দটা কালী মাতা করাই দেয়, জন্ম বসন্ত বর অপ ইনুদ্দিন যদি নাম মোহাম্মদ লা ইলাহা ভক্তি পপন ইল্লা ইলাহা পরম পরম। এজন্য আল্লাহ বলছেন, মুসলমান যে এত বড় নবীর অনুসারী তোমরা হয়েছ, পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে তোমাকে আমার বন্ধুর আলোচনা নাই। সুবহান। হে মুসলমান, পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু ধর্ম তো আছে, বৌদ্ধ ধর্মের যে বুদ্ধিস্ট, এক শুরু পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আমার নবীর আলোচনা দ্বারা বলা। আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা নিকৃষ্টতম জাতি, সবচেয়ে নিকৃষ্টতম ধর্মের নাম হচ্ছে বৌদ্ধ জাতি, বৌদ্ধ ধর্ম ঠিকই রাখো। হে মুসলমান, যাদের ধর্মীয় আবাদত হচ্ছে ওম শান্তি বলা, যাদের এবাদতের মূল হচ্ছে জীবন মহাবাদ, সাম্য ভাতৃত্বের পৃথিবীর মধ্যে সব থেকে গীত যারা বেশি খারাপ বেশি গায়, জীব হত্যা যাদের মহাবাপ, এমন এক নিকৃষ্টতম এক ধর্ম, এমন এক নিকৃষ্টতম এক জাতি, যে জাতির মানুষেরা আত্মাপুর মাতৃকে মানুষগুলিকে এমন ভাবে হত্যা করছে, জীবন্ত মায়ের প্যাট চিরে সন্তানকে বের করে ওই সন্তানের প্যাট চিরে আনন্দ উল্লাস করতে পারে, এমন এক নিকৃষ্ট এক জাতির নাম বৌদ্ধ জাতির ইতিহাস। মুসলমান, যে ধর্মের মধ্যে শিশুদের বাঁচার অধিকার দেয় না, যে ধর্মের মধ্যে নিরপরাধ নারীকে বাঁচার অধিকার দেয় না, খোদার কসম এটা তো ধর্মই হতে পারে না। শুকর কুকুর বানরের ধর্ম থেকে এর থেকে বেশি ধর্মবাদ আমি ধর্ম ঠিকই না গো। ধর্মের মধ্যে শিশুকে বাঁচার অধিকার দেয় না, যে ধর্মে নিরপরাধ নারীকে বাঁচার অধিকার দেয় না, এটা ধর্ম হতে পারে না, এটা কুত্তার কুতে কেন। আমার ভাইয়া, ধর্ম থেকে থাকলে একমাত্র পৃথিবীর ইসলাম ধর্ম আছে, ইসলাম ব্যতীত পৃথিবীতে কোন ধর্মই ঠিক নাই। একমাত্র কারণ, আমাদের দেশের পাশের দেশ পড়ছি মুসলমানদেরকে নিরীহভাবে হত্যা করা হচ্ছে। ইসলাম বলছে, তোমাদের দেশে যদি কোন ভিন দেশি ভিন ধর্মী লোক থাকে, তাকে সম্পূর্ণ মুসলমানের সমান নিরাপত্তা দিতে, তাকে কেউ কিন দিলে একজন মুসলমানের বিরুদ্ধে কিন দিলে যে বিচার হয় সমান বিচার, তাকে কেউ হত্যা করলে একজন মুসলমানকে হত্যা করলে যে বিচার,
ফাঁসির দাঁড়াতে ঝুলানো হয়। একজন নিরপরাধ হিন্দুকে বৌদ্ধকে যদি এদেশে কেউ হত্যা করে তার বিচার হবে ফাঁসিতে ঝুলানো। ইসলাম বলছে তারা তোমাদের নিরাপত্তা নিয়ে থাকে, তাকে কেউ দিতে পারবে না। না হয় মুসলমান যদি উশৃঙ্খল হতো নেয়ারা বৌদ্ধদের মতো সাম্যবাদীদের গান গাইল, বৌদ্ধদের মতো যদি আজকে মুসলমান হতো, এদেশে একজন মুসলমানকে হত্যা করলে এদেশে একজন বৌদ্ধকে হত্যা করা হতো, সে দেশের একজন মুসলমানকে যেভাবে হত্যা করা হয় ঠিক এভাবে একজন বৌদ্ধকে হত্যা করে দিত। এদেশের পণ্যপতি মুসলমান যদি এদেশের বৌদ্ধদের দিকে পেশাব করে দিত সকালবেলা পেশাবের নিচে করে বৌদ্ধ আমরা দেখ। কিন্তু পৃথিবী সাক্ষী, আর পর্যন্ত কোন একজন মুসলমান কোন একজন বৌদ্ধের নাক ভাঙে নাই, কোন একজন মুসলমান কোন একজন বৌদ্ধকে গিল দেয় নাই। এতে বোঝা গেছে পরিপূর্ণ ধর্মের উপরে থাকলে একমাত্র ইসলাম ধর্ম আছে, ইসলামবিহীন পৃথিবীতে আর কোন ধর্ম পরিপূর্ণতা লাভ করে নাই ঠিক কিনা। আমার ভাইয়েরা দুর্ভাগ্যবশত আজকে মুসলমানদেরকে এমন ভাবে প্রযোজনা করছে, অথচ মুসলমান আমাদের একটি তোমাদের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করেন, ও মুসলমানরা দেখি তোমাদের কি পরিমাণের ঈমান। অথচ মুসলমান তাকে বলে, আর সমস্ত দুনিয়ার মুসলমানরা আল্লাহ রসুল বলছেন কাজ আসাদি হওয়া দিদি। কোন দেশের মুসলমানকে আল্লাহ ভালো মন্দির হতে পেলেন অপর দেশের মুসলমানকে পরীক্ষা করার জন্য। আদি শরীফের মধ্যে আছে মুসলমান ওই ব্যক্তি, মুসলমান রয়েছে কাজ আসাদি হওয়া গিদি একটা শরীরের মতো। আফ্রিকার জঙ্গলে যদি একটা মুসলমান আহত নিহত হয় এর মানে তোমার একটা আঙ্গুল কেটে গেছে, কোন ব্যক্তির একটা আঙ্গুল কেটে গেছে, সে কি সুখে থাকতে পারবে? পৃথিবীর কোন এলাকায় একজন মুসলমান আহত নিহত হইলে তোমার অন্তরের মধ্যে এই পরিমানে ব্যথা দেয় কইব, যে পরিমানে আঙ্গুল কেটে গেলে ব্যথা দেয়, এতটুকু ব্যথা না আসলে বুঝা গেছে তোমার মধ্যে ইসলাম এখনো পরিপূর্ণ ঢুকে নাই। দাবি করি আমি মুসলমান, আপনারা যদি কই কাফের আপনি আমারে কি লাগিয়ে যাইবেন? অথচ মুসলমান কারে কয়, তোমার ভিতরে দরদ গেল না, আজকে মুসলমানের ঘরে জন্ম নেয়া মুসলমানের বাচ্চারা গরিব দিয়ে মুসলমানকে হত্যা করা হচ্ছে, আর কক্সবাজারে 12,000 টাকা নাই ঠিক কিনা। আরে মুসলমান দরদ কই গেল তোমারে, একজন মুসলমান কোথাও আহত হলে 50 জন মুসলমান জীবন দিত শুনেছে? তাও এর মধ্যে রোমান সৈন্যরা একজন মুসলমানকে হত্যা করেছে, অথচ তারা 2,00,000 সৈন্য, মাত্র 3,000 সৈন্য নিয়ে, 30,000 সৈন্য নিয়ে মুসলমানরা 2,00,000 রোমান ওই সুপার পাওয়ার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। আল্লাহ রোমান সৈন্যদের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। এক যুদ্ধের পরে পূর্ণ বিশ্বের সমস্ত চারদিকে কাফেরের ভিতরে আতঙ্ক চলে গেছে, আর কোন বিশ্ব মুসলমানদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা পায়নি। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শুনছে শহীদ করা হয়েছে, এজন্য বায়াতে রিদওয়ানের ভিতরে হুদায়বিয়ার পরে হুদায়বিয়ার সময় সাহাবায়ে কেরাম 10,000 সাহাবী রাসূলের হাতে হাত দিয়ে বায়াত দিয়েছে, হুজুর আমরা উসমানের রক্তের বদলা নিয়ে ঘরে ফিরব না। এক উসমানের বদলার জন্য যখন জন্ম জাগাইছে আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ও মুসলমান আমি তোমাদেরকে সুস্পষ্ট বিজয় দান করলাম। এক মক্কা বিজয়ে আরব বিশ্বের সমস্ত মেরুদণ্ড ভেঙে গেছে, আর আরব বিশ্ব কখনো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা পায় নাই। ভারতের মধ্যে শুনেছে কিছু মুসলমান পর্যটক ভারতে এসেছে নির্মম ভাবে শহীদ করেছে, মোহাম্মদ বিন কাসেম মাত্র 5,000 সৈন্য ভারতের উপর আক্রমণ করেছে, রাজা তৌহিদের 60,000 সৈন্যকে কচুকাটা করে রাজা তৌহিদকে অ্যারেস্ট করে মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য সে ভারতের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করেছে। বাংলা থেকে যখন শুনেছে বহু পবিত্র বাদশা একজন মুসলমান শিশুকে নির্মম ভাবে গরুচাপের অপরাধে হত্যা করেছে, মুসলমান যখন মুসলমানের দরদ ছিল যেদিকে গেছে এদিকে বিজয় দিছে। আল্লাহ কোরআন শরীফে আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলছে, যারা ভাইয়ের উপরে রহম জানে না তাদের আবার উপরে রহমের কিভাবে আশা করে? যে ব্যক্তি নিজের ভাইদের প্রতি রহম করতে পারে না সে আবার রহম ভাই বলি হয়ে যায়। আগে ভাইয়ের উপরে রহম কর, এক ভাই এমনি কাল করেছে কম করে দরদ। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম দি পুলিশ, দি পুলিশ পৃথিবীর ধর্মগ্রন্থ গুলি এজন্য রহিত হয়ে গেছে, এজন্য বাদ হয়ে গেছে, ধর্মগ্রন্থ গুলির মধ্যে পণ্ডিতরা ইচ্ছা মতো পরিবর্তন পরিবর্তন করেছে। তারপরে যে পুলিশকে দুর্নীতি থেকে শেষ পর্যন্ত
যে আলোচনা এসেছে, যে বুঝিস যে না এদের কোন ধর্মীয় আস্থানি কিতাব আছে বলে কেউ প্রমাণ করে না। গৌতম বুদ্ধ এতেকালের সময় আনন্দ বুদ্ধকে নিয়ে যে অসিয়ত তসিয়ত করে গেছে বই আকারে ছাপাইছে, এটাই তাদের ধর্মীয় বই, এটার নাম কি বুঝিস? গৌতম বুদ্ধ যখন মারা যাচ্ছে আনন্দ বুদ্ধকে গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করলো, গৌতম বুদ্ধ যখন মারা যাচ্ছে আনন্দ বুদ্ধকে গৌতম বুদ্ধকে বলল, আপনি মারা গেলে আমরা কার থেকে ধর্ম উপদেশ শুনব, কে আমাদের দিয়ে শান্তির বাণী শোনাবে? আনন্দ কাঁদতেছে, গৌতম বুদ্ধ বলল, আনন্দ স্থির থাকো, আমি প্রথম বুদ্ধ নই, আমার অন্তিম বুদ্ধ নই, আমার পরে একজন মহান বুদ্ধ আবির্ভাব করবে, দেবীর সূর্য যার শরীরের পাওয়ার হবে সূর্যের পাওয়ার থেকে বেশি, আল্লাহ কোরআন শরীফের মধ্যে যার ব্যাপারে বলেছে সিরাজাম মুনিরা, আমার বন্ধুকে উজ্জ্বল নক্ষত্র বানাইয়া উজ্জ্বল প্রদীপ বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলো ওই বুদ্ধটার নাম কি হবে, তিনি বললেন ওই বুদ্ধের অসম্ভব নাম হবে আল্লাহর নাম নিরানব্বইটা, আমাদের নবীর নাম নিরানব্বইটা। ঠিক জিজ্ঞেস করা হলো কোন নামে তারা চিনব, তিনি বললেন আল্লাহ কর্তৃক তাকে একটা নাম রাখা হবে, আল্লাহ কর্তৃক তার একটা নাম দেওয়া হবে মত রেও, বাংলাতে অনুগ্রহ বা দয়া, আরবিতে রহমত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে তার বন্ধুকে যতগুলি নামে রেখেছেন একটা নাম বেশি দিয়েছেন, আল্লাহ বলছেন আমার বন্ধুকে গোটা বিশ্বজাহানের রহমত রূপে প্রেরণ করেছি, আমার বন্ধুকে গোটা বিশ্বজাহানের জন্য রহমত নামে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন রহমাতাল্লিল আলামিন, তো গৌতম বুদ্ধ বলল ওনার আনন্দ বলল তো রহমাতাল্লিল আলামিন আল্লাহর নাম দিলে ওনার কিভাবে আমরা চিনব তার চরিত্রগুলি কি? তখন গৌতম বুদ্ধ বলল তার মধ্যে পাঁচটা চরিত্র দেখলে নির্দ্বিধায় মেনে নিও, তিনি শ্রেষ্ঠ নেই, তিনি সব থেকে বড় আমানতদার হবেন, তিনি সব থেকে বড় দানবীর হবেন, এবং তিনি বন্ধু বান্ধবদের মিলে ইসলামী অনুশাসন কায়েম করবে। পৃথিবীর মধ্যে দুইজন মাত্র নবী, পৃথিবীর মধ্যে দুইজন মাত্র ধর্মীয় নেতা ইসলাম অনুশাসন কায়েম করেছিল, একজন মুসা ইসলাম আর একজন আমাদের নবী, আর পৃথিবীতে কোন ধর্মীয় নেতা আজ পর্যন্ত প্রধানমন্ত্রী হইতে পারে। মুসারাকাম বনি ইসরায়েলের উপরে ধর্মীয় অনুশাসন কায়েম করেছে, আমার নবী পৃথিবীর এক চতুর্থাংশের উপরে ধর্মীয় শাসন কায়েম করেছে, দুই নবী ছাড়া পৃথিবীতে আর কোন নবী পৃথিবীর মধ্যে ধর্মীয় অনুশাসন কায়েম করতে পারে নাই। দুইজন নবী আমাদের নবী বলছে বন্ধু বান্ধবদের নিয়ে ধর্মীয় অনুশাসন কায়েম করবে, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী হবে, তার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ হবে না, তিনি সৎকার গ্রহণ করবেন না হাতিয়ার গ্রহণ করবেন, আমার নবীর শুধু আমার নবীর বংশের জন্য পর্যন্ত সৎকার গ্রহণ করা নিষেধ, আমার নবীর মূল্যবান সুন্নত হচ্ছে হাতিয়ার গ্রহণ করা। আর বৌদ্ধদের পূজা দেই বৌদ্ধ আমার দুই প্রকার, এক প্রকার দক্ষিণ বৌদ্ধ আর এক প্রকার উত্তর বৌদ্ধ, উত্তর বৌদ্ধরা হিন্দুদের সাথে মিল মিশের কারণে তারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে, দক্ষিণ বৌদ্ধ তারা চিন্তার শহর, তারা মেন বুদ্ধের যে বই বইয়ের উপরে টিকে আছে, ওই বুদ্ধরা এরকম ভাবে যে কিতাব আছে যে বুদ্ধিস্ট যেটা তিলাওয়াত করে সম্পূর্ণ তাদের হুকুম আকাম ইসলামের হুকুম আকামের সাথে বলে, যে কথা অনর্থক কথা মহাপাপ, অহংকার নিষেধ, বিদ্বেষ নিষেধ, চতুর্গুলি নিষেধ, মানুষের মানুষের হিংসা নিষেধ, বিভক্ত নিষেধ, সব হুকুমগুলি যে বুদ্ধিস্টের মধ্যে আছে, তাই বোঝা গেছে আমার নবীর আলোচনা নবীর ধর্মের আলোচনা পুরা যে বুদ্ধিস্টের মধ্যে আছে। ঠিক কিনা সংক্ষেপ কথা বলতে হয় এগুলি তো আল্লাহর প্রেরিত কিতাব না, যেগুলি আল্লাহর প্রেরিত কিতাব খ্রিস্টান এবং ইহুদিদের তৌরাত এবং ইঞ্জিল কিতাব, ওইগুলির মধ্যে কি পরিমাণের বন্ধুর আলোচনা হইতে পারে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ কোরআন শরীফে সংক্ষেপে বলে দিয়েছেন কোন ব্যক্তি যদি তৌরাত কিতাবটা ইঞ্জিল কিতাবটা একবার রিডিং করে ইয়ারিবুনাহু কামা ইয়ারিবুনা আবনাহু, বাপ তার আপন সন্তানকে যেভাবে দেখলে চিনে, তোরা বলা ইঞ্জিল বলা আমার নবীর চেহারা দেখলে এর থেকে ভালো করে চিনব। তোরা বলা ইঞ্জিল বলা বাপ তার আপন সন্তানকে যে পরিমাণে চিনে,
তিন করলাম, তিন দিন এক পাম্প ডলার করলে, একবার ইঞ্জিন করলে আমার নদীকে গ্যাপ থেকে ভালো করে চিনত, কিন্তু বংশগত দ্বন্দ্বের কারণে অথবা ধর্মগত দ্বন্দ্বের কারণে তারা মানতে রাজি না। মূলত তারা করে দেখলে দেখা যাবে তোরা কিতাবটা আমার নদীর সামনে অবতীর্ণ। পৃথিবীতে এমন কোন লিখিত দ্রব্য কিতাব নাই যে কিতাবের মধ্যে আমার নবী আলোচনা নাই, বিশেষ করে তাওরাত এবং ইঞ্জিল, তাওরাত এবং ইঞ্জিল কিতাবটা আমার নবীর আলোচনা দ্বারা করা সুভান। এজন্য আমার ভাইয়েরা সময় কম হওয়ার কারণে আমি সংক্ষেপ করতেছি, না হয় কৌরাতের মধ্যে ইন্ডিয়ানের মধ্যে আমার নবীর কি পরিমানে প্রশংসা। একবার কিছু ইহুদিরা তোরা কিতাব পড়তেছে, আমাদের নবী এদিকে যাচ্ছেন, বললেন তোমাদের কিতাবের মধ্যে আমার নবী আমার নাম, আমার মার নাম, বাপের নাম, বংশের নাম, ধর্মের নাম নাই, বা মোহাম্মদ এগুলি নাই। রসুলের মধ্যে রয়েছে রসুল, কোনোদিন লেখাপড়া জানতেন না, আজকে তোরা কুটাই দিলেন কয়েকটি ইংলিশটা হল, তোমাদের মাঝখানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার মার নাম হবে আমিনা, কুরাইল বংশে আরবি বংশে জন্মগ্রহণ করবেন, ইসরাইল আলাইহিস সালামের মধ্যে বনী ইসরাইলের নবুয়তকে শেষ করে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে যিনি আগমন করবেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা কার কথা কইছে, এখন আর কোন কথা নাই। এত বড় নবী হয়েছে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলছি আমার নবীর অনুসরণ, আমার নবীর অনুকরণ অধিক পরিমাণে করুন, সর্বশ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের নবী, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলির উপরে পরিপূর্ণরূপে আমল করার মতো তৌফিক দান করে দেন, আমিন।